প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আজ আমি আবার তোমাদের সামনে ইতিহাসের একটা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টেনের ইতিহাস বইকে অনুকরণ করে কালী প্রসন্ন সিংহ এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ হুতুম পেঁচার নকশা। তবে আলোচনার শুরুতেই বলবো, এখনও যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো আলোচনা শুরু করি। বাংলা সাহিত্য জগতের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন কালী প্রসন্ন সিংহ। 1840 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি কলকাতার জরাসাঁকোর সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল নন্দলাল সিংহ এবং মাতা ছিল বিশ্বব্রতী। তিনি বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন, যার তৎকালীন নাম ছিল হিন্দু কলেজ। তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। একবার কোনো বিষয় পড়ে নিলে বা শুনে নিলে তিনি সেই বিষয়টা আর ভুলতেন না। তিনি একাধারে ছিলেন লেখক, সাহিত্যিক, পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী। তিনি দুটি পত্রিকা প্রকাশ করেন, বিদ্যা উৎসাহিনী এবং পরিদর্শক। মাত্র 15 বছর বয়সে 1855 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ বিদ্যা উৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তৎকালীন সময়ের কুসংস্কারগুলি দূর করার জন্য বিভিন্ন মতামত, বিভিন্ন বিষয়ে তারা মত প্রকাশ করতেন। 1861 খ্রিস্টাব্দে এই বিদ্যা উৎসাহিনী সভা সে সময়ের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তকে সংবর্ধনা প্রদান করেন। তিনি একাধিক গ্রন্থ রচনা করেন, এগুলির মধ্যে অন্যতম হল বাবু নাটক, বিক্রমাবর্ষী নাটক, সাবিত্রী সত্যবান নাটক, মালতী মাধব নাটক প্রভৃতি উল্লেখযোগ্য। তবে তার লেখা দুটি অমর কাব্য হল ভারতের বৃহত্তম মহাকাব্য মহাভারতকে তিনি বাংলায় অনুবাদ করেন, এবং তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ যেটি মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেছিল সেটি হল হুতুম পেঁচার নকশা। 1861 খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটি রচনা করেন। হুতুম পেঁচা ছদ্মনামই তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। এটি ছিল তার ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় গ্রন্থ। এই গ্রন্থে তিনি তৎকালীন মধ্যবিত্ত সমাজের তীব্র সমালোচনা করেছেন। গ্রন্থের প্রথম ভাগে তিনি কলকাতার অভিজাত ও মধ্যবিত্ত মানুষদের আচার আচরণ, তাদের কার্যাবলী, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা এইসবের তিনি তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় ভাগে তিনি সে সময়ের দুর্গা উৎসব, রথযাত্রার ও রামলীলার তীব্র সমালোচনা করেছেন। এই গ্রন্থে যাদের সমালোচনা করা হয়েছে তারা বেশিরভাগই ছিলেন লেখকের মতো উচ্চ মধ্যবিত্ত পরিবারের সদস্য। তিনি সমাজের এই ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমত ইংরেজি জানা সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী, দ্বিতীয়ত ইংরেজি জানা নব্যপন্থী যারা সাহেবি চালচলনের অনুকরণকারী নয়, তৃতীয়ত ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। এরা কম বেশি সকলে জালজট চুরি করে বা ফিকির ফন্দি করে প্রচুর অর্থ উপার্জন করত। তিনি এই গ্রন্থে তাদের তীব্র সমালোচনা করেছেন। বাংলা সাহিত্য ছাড়াও বাংলা থিয়েটারে কালী প্রসন্ন সিংহের অসামান্য অবদান লক্ষ্য করা যায়। কালী প্রসন্ন সিংহ নিজে একজন জমিদার হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাত্রা করতেন। তিনি অসহায় মানুষদের প্রচুর অর্থ দান করতেন। সে সময় বিধবা বিবাহ প্রবর্তন হলে কালী প্রসন্ন সিংহ ঘোষণা করেন যে বিধবাকে বিবাহ করবে তিনি তাকে 1000 করে টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সে সময় খ্রিস্টান পাদ্রী রেভারেন্স জেমস লং নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশ করার অপরাধে সে সময় ইংরেজ বিচারকরা
তাকে এক মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা ধার্য করেছিলেন। সেই জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ আদালত কক্ষেই পরিশোধ করে দিয়েছিলেন। সমাজ সেবায় তিনি এক অনন্য নজির স্থাপন করতে পেরেছিলেন। অকাতরে দান এবং সমাজ কল্যাণে কাজ করতে গিয়ে তিনি একসময় প্রচুর ঋণে জড়িয়ে পড়েন। সেই ঋণ থেকে বাঁচার জন্য তিনি উড়িষ্যার জমিদারি এবং কলকাতার বেঙ্গল ক্লাব তিনি বিক্রি করে দেন। সে সময় তিনি তার বন্ধু এবং আত্মীয়দের দ্বারা প্রতারিত হন। এই মহৎ ব্যক্তি মাত্র 29 বছর বয়সে 1870 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর কৃষ্ণদাস পাল বলেছিলেন, কালীপ্রসন্ন সিং ছিলেন একজন উজ্জ্বল চরিত্র এবং এমন একটি প্রদীপ প্রতিশ্রুতিবান। কর্মজীবনে এভাবে একটি আকর্ষক এবং দুঃখজনক আমরা পর্যাপ্ত রূপে আমাদের খেদ প্রকাশ করিতে অপারক। তাহলে আজ এই ছিল কালীপ্রসন্ন সিংহ এবং তার হুতুম পেতার নকশা সংক্রান্ত আলোচনা। এই আলোচনার পরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কালীপ্রসন্ন সিং এবং হুতুম পেতা সংক্রান্ত, তোমরা অবশ্যই করবে, আমরা তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।